সাকিবের একটি বলে ভারতের অন্যতম খেলোয়াড় স্টার আইকন বিরাট কোহলি আউট হয়েছেন 28 বলে 37 রান করে। এখানে দেখতেই পাচ্ছেন উচ্ছ্বাস, এখানে হাজারো মানুষ জড়ো হয়েছে বাংলাদেশ ভারতের খেলা দেখতে। খেলার স্কোর 71 রানে 2 উইকেট, ভারত 8 ওভার 1 বল শেষে। এখানে আমি একটু দর্শকদের সাথে কথা বলবো তাদের উচ্ছ্বাসের বিষয়ে। আপনি তো বাংলাদেশের খেলা দেখছেন, কি মনে হয়? আমি তো জেতার ব্যাপারে কনফিডেন্ট, একটু টেন্স ছিলাম, বাট কোহলি আউট হয়ে গেছে, এখন কনফিডেন্স আরো বেড়ে গেছে। আর ব্যাটিং এ আমার মনে হয় লিটনের কাছ থেকে একটা বড় ইনিংস ডিউ আছে আজকে, লিটন সেই ইনিংসটা খেলবে। কিন্তু ভারতের স্ট্রাইক রেট তো অনেক এগিয়ে আছে, সমস্যা নেই, এটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে, 170-180 করতে পারে। 180 হলে একটু ডিফিকাল্ট হবে, বাট আমি 170 পর্যন্ত হলে অনেক আশাবাদী বাংলা। আমরা যে জিনিসটা দেখছি যে উদীয়মান তরুণ খেলোয়াড়দের কাছ থেকে আসলে আমরা ততটা ভালো পারফরমেন্স পাচ্ছি না, এই এই জন্য আপনি কি মনে করেন যে ম্যাচ জেতাটা খুব টাফ হবে? আমাদের বোলিং কিন্তু ভালো পারফর্ম করছে, নতুনরা ঋষাদ ভালো পারফর্ম করছে, সাকিব ভালো পারফর্ম করছে, সমস্যা হচ্ছে আমাদের ব্যাটিংয়ে। আমাদের টপ অর্ডার যদি আজকে ভালো করে, আমি মনে করি আমরা জিতে যাবো ইনশাল্লাহ। আপনি টপ অর্ডারের কাদের কাছ থেকে প্রত্যাশা করেন? আজকে তো অবশ্যই তামিম জুনিয়র এবং লিটনকে ভালো ইনিংস খেলতে হবে, লিটনের কাছে অনেকদিন ধরে একটা ভালো ইনিংস, লম্বা ইনিংস ডিউ হয়ে আছে, আজকে লিটন সেটা পারফর্ম করবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে নবনীতা। এই ছিল আসলে টিএসসির পরিস্থিতি, এখানে বেশ একটা উত্তেজনাকর ভাবেই আসলে বাংলাদেশ এবং ভারতের খেলা উপভোগ